114 কোটি টাকার চান্দা সংগ্রহ করলে বিজেপি, কংগ্রেসে মাত্র 95 কোটি টাকা। এটা বছর বিজেপি আর কংগ্রেস দলের দান বরঙণির পরিমাণ এয়া। চান্দা সংগ্রহ করাত শীর্ষত বিজেপি। 2021-22 বর্ষত কোটি কোটি টাকার চান্দা সংগ্রহ দল দুটার। উল্লেখ্য যে বিজেপি দলটোয়ে এটা বছর চান্দা সংগ্রহ করাত শীর্ষস্থান লাভ করেছে। চান্দা সংগ্রহ করার এক তালিকাত প্রকাশ পাওয়া এক তথ্য অনুসারে 2021-22 বর্ষত বিজেপিয়ে বিপুল সংখ্যক ধন সংগ্রহ করবলৈ সক্ষম হয়েছে। উল্লেখ্য যে নির্বাচনী সংস্কার সংস্থা এডিআরএ প্রকাশ করা তথ্য অনুসারে বিজেপির রাষ্ট্রীয় কার্যালয় নির্বাচনী আয়োগক জনা তথ্য অনুসারে এটা বছর বিজেপিয়ে সংগ্রহ করলে 114 কোটি টাকা। এটা প্রশ্ন হব, বিজেপিয়ে কোরপরা ইমান টাকার চান্দা লাভ করে? কোনে দিয়ে কোটি কোটি টাকার বরঙণি? উল্লেখ্য যে এটা বছরতে বিজেপিয়ে 114 কোটি টাকার চান্দা সংগ্রহ তথ্য প্রকাশ পাইছে। বিজেপির শুভাকাঙ্ক্ষী আর কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান আর ব্যবসায়ী দান বরঙণি করে আর্থিক অনুদান আগবায় বিজেপি দলটো। এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসর এক তথ্য প্রতিবেদন অনুসারে 2021-22 বর্ষর রাষ্ট্রীয় দলসমূহে ঘোষণা করা মুঠ অনুদান 20,000 টাকার উপর 7,141টা অনুদানের পর 780.77 কোটি টাকা সংগ্রহ করে। বিজেপিয়ে ঘোষণা করা 4,957টা অনুদানের পর মুঠ 614.63 কোটি টাকা। তার পিছতে কংগ্রেসে ঘোষণা করে 1,255টা অনুদানের পর 95.46 কোটি টাকা সংগ্রহ করে। বিজেপিয়ে ঘোষণা করা অনুদান একে সময়সার কংগ্রেস এনসিপি সিপিআই ঘোষণা করা মুঠ অনুদানের 3 গুণতক অধিক। এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসর প্রতিবেদন এই তথ্য প্রকাশ পাইছে। সমান্তরালক বিগত 16 বছরে ঘোষণা করে অহার দরে 2021-22 বর্ষের ভিতর 20,000 টাকার উপর কোনো অনুদান লাভ করা নাই বলে ঘোষণা করেছে এডিআরএ। 2021-22 চনের ভিতর রাষ্ট্রীয় দলসমূহলে 187.03 কোটি টাকা বৃদ্ধি পাইছে, যেটো 2020-21 চনের তুলনায় 31.50% বৃদ্ধি। 2020-21 চনত বিজেপিলৈ অনুদান 477.55 কোটি টাকার পর 2021-22 চনত 614.63 কোটি টাকালৈ বৃদ্ধি পাইছে, যেটো বছর পিছত বছর ধরে 28.71% বৃদ্ধি পাইছে। 2019-20 বিত্তীয় বর্ষের তুলনায় 2020-21 বিত্তীয় বর্ষত দলের অনুদান 41.49% হ্রাস পাইছে। 2020-21 বিত্তীয় বর্ষত কংগ্রেসের অনুদান 74.52 কোটি টাকার পর 2021-22 বিত্তীয় বর্ষত 95.46 কোটি টাকালৈ বৃদ্ধি পাইছে, অর্থাৎ 28.09% বৃদ্ধি। আনহাতে 2019-20 বিত্তীয় বর্ষের পর 2020-21 বিত্তীয় বর্ষের ভিতর কংগ্রেসের অনুদান 46.39% হ্রাস পাইছে। এয়া রাষ্ট্রীয় পর্যায়ত প্রকাশ পাওয়া এক তথ্যহে। সমান্তরালক রাজ্যিক পর্যায় অর্থাৎ অসম বিজেপিটো বহু টাকার বরঙণি উঠা দেখবলে পাওয়া গেছে। তথ্য অনুসারে 15 কোটি টাকারও অধিক চান্দা সংগ্রহ করেছে রাজ্যিক বিজেপি। অসমৰ বহুকেইজন ব্যবসায়ী বহুকেইটা প্রতিষ্ঠানে বিজেপিক লাখ লাখ টাকার বরঙণি দানের তথ্য প্রকাশ পাইছে। অসমৰ মুখ্যমন্ত্রী আর অন্যান্য মন্ত্রীসকলের আছে দলীয় পুঁজিলৈ বরঙণি। এনেদরে 2021-22 বর্ষত অসমত বিজেপিয়ে সংগ্রহ করেছে প্রায় 15 কোটিতকৈ অধিক বরঙণি। কিন্তু ফাঁসি বাজারের ব্যবসায়ের পর আরম্ভ করে সিমেন্ট কোম্পানি আদিয়ে বিজেপি কোটি কোটি টাকার বরঙণি দিয়ার আড়ত কি স্বার্থ জড়িত হয়ে আছে, সেয়াহে অতিকৈ গুরুত্বপূর্ণ বিষয়। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।